আজ দেখব শান্তিনিকেতন ঘুরতে এসে কোথায় কি খাবার খাবেন। আমার প্রায় শান্তিনিকেতন আসা যাওয়া লেগেই থাকে। কলকাতা থেকে শান্তিনিকেতন 170 কিলোমিটার, গাড়িপথে লাগে 4 ঘন্টা, আর ট্রেনে আসলে 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাই কলকাতার কাছে শান্তিনিকেতন বেশ জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। আজকে দেখব শান্তিনিকেতন ও তার ধারে কাছে কিছু নাম করা খাবার জায়গা। কিন্তু তার আগে যদি এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আজ সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি প্রান্তিক স্টেশনের কাছে। প্রান্তিক স্টেশনের কাছে একটা ছোট্ট দোকান। দোকানে না আছে কোনো হোর্ডিং, না আছে কোনো অ্যাম্বিয়েন্স, কিন্তু আছে 36 বছরের সুনাম, আর লোকালরা বলে সনদার দোকান। শান্তিনিকেতনে ব্রেকফাস্টের জন্য প্রথম পছন্দ হলো সনদার দোকান। 36 বছর আগে যখন এই দোকানটা শুরু হয় তখন কিন্তু এখানে পুরো জঙ্গল ছিল। দিনে ম্যাক্সিমাম 2 থেকে 3খানা ট্রেন থামলেও খুব একটা লোকের যাতায়াত হতো না। সন্ধে নামার সাথে লোকজনের যাতায়াত একদম বন্ধ হয়ে যেত। আর আজকে দেখুন 36 বছর পরে আপনাদের চোখের সামনেই উন্নতি আর বসতি দেখতেই পাচ্ছেন। দোকানের ব্রেকফাস্টে এরকম কচুরি তরকারি পাবেন, তাছাড়া লাঞ্চ আর ডিনারের অন্য মেনু তো আছেই। কচুরি একদম ফ্লেকি আর ক্রিসপি, আর হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে। ভেতরে ছাতুরপুর। শীতকালে আলুর তরকারির সাথে অল্প ফুলকপিও থাকে। যদি ঝাল তরকারি পছন্দ করেন তাহলে কিন্তু এই তরকারি আপনার মিষ্টি লাগবে, তাছাড়া স্বাদ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। 1-1 পিস কচুরির দাম 6 টাকা। বাঙালির ব্রেকফাস্টে যদি মিষ্টি না থাকে তাহলে পুরো আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। সনদার দোকানে আসলে হীরামণি মিষ্টিটা ট্রাই করতে ভুলবেন না। মিষ্টির ভেতরে রসালো ছানার বল, আর আউটার কোটিংয়ে লিকুইড ক্ষীর আর খোয়া। যারা অল্প মিষ্টি পছন্দ করেন তাদের হীরামণি ভালো লাগবেই। 1-1 পিস মিষ্টির দাম নেয় এখানে 10 টাকা। তাছাড়া ব্রেকফাস্ট ছাড়াও দোকানে লাঞ্চ আর ডিনারের অপশান আছে। দোকান খোলে সকাল 8টায় আর খোলা রাত 10টা অবধি। কীভাবে আসবেন তার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিলাম। বোলপুরে যদি সাবেকিয়া নিয়ে ভাঁচে একটু খাবার দাবার খেতে হয় তাহলে একটাই ঠিকানা। 1950 সালে শুরু হয় মহামায়া হোটেল। 74 বছরের এই পুরনো হোটেল বলতে পারেন বোলপুরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইটিং প্লেসেস। এই হোটেল লোকেশন হচ্ছে বোলপুরের একদম চারমাথা মোড়ে। বলাই বাহুল্য প্রচণ্ড পপুলার হোটেল। এই পাইস হোটেলে খাওয়ার দাওয়ার নিয়ম হলো আপনাকে আগে কুপন কেটে বসতে হবে। এখানে খাওয়ার মিল বা থালি সিস্টেমে লম্বা বসার টেবিলের সেট আপ, দেখে মনে হবে বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার আয়োজন চলছে। শালপাতায় খাবার পরিবেশন করা হয়েছে, ভাতের সঙ্গে মুসুর ডাল, আর তার মধ্যে যদি লেবু চটকে খাওয়া যায় প্রচণ্ড ভালো লাগে, আর সঙ্গে আছে ঝুরি আলু ভাজা। ডালের সঙ্গে লেবু চিপে খাওয়ার কিন্তু একটা স্বর্গীয় অনুভূতি, সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এত সুন্দর মুখে ক্রিসপি টেক্সচার দিচ্ছে, মানে সে তো আপনারা সবাই জানেন, নতুন করে আমার বলার কিছু নেই, একদম অথেন্টিক বাঙালি খাবার। ডালের সঙ্গে দুটো ভেজ আইটেম আছে, একটা হলো আলু পোস্ত আর একটা মিক্স ভেজ। এই
যে সবজিটা দেখছেন, আজকে যদিও পাঁচ মিশালি সবজি হয়েছে, এই সবজিটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়। কোনোদিন শুক্তো হয়, কোনোদিন আপনার সয়াবিনের তরকারি হয়, এক্সেট্রা। যেমন ভালো খেতে আলু পোস্ত, ততটাই ভালো হচ্ছে এখানকার পাঁচ মিশালি সবজি। আমি যেহেতু চিকেন মিল নিয়েছি, তাই আমাকে সার্ভ করা হলো মুরগির মাংসের ঝোল। এক পোর্শনে দুই পিস মাংস, আর ঝোল একদম পাতলা, মানে বেশি স্পাইসি নয়, ব্যালেন্সড স্পাইস, যেরকম বাড়ির পাতলা মাংসের ঝোল হয় ঠিক সেরকম। মাংস এখানে একদম নরম, আর চিকেনের স্বাদ যা অসাধারণ, না খেলে বোঝানো খুব মুশকিল। শেষ পাতে চলে আসলো চাটনি আর পাপড়। এখানে সবকটা খাবারের উৎকৃষ্ট মানের কোয়ালিটি আর স্বাদ। মেনুতে যা যা আইটেম আছে আপনি কিন্তু যতবার চাইবেন রিপিট করতে পারবেন, এক্সেপ্ট চিকেন। এখানে আমি চিকেন মিল নিয়েছি, তাই দাম পড়েছে 150 টাকা। মেনুতে আর কী ধরনের মিল পাওয়া যায় আর তার কী দাম, তার জন্য মেনু বোর্ডটা পজ করে একটু দেখে নেবেন। লোকেশন বোলপুর স্টেশনের একদম কাছে, এক্সাক্ট গুগল ম্যাপ লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে এসে খেয়ে বলবেন কেমন লাগলো খাওয়া দাওয়া। শান্তিনিকেতনের ক্যাফে বা রেস্টুরেন্টে আমরা বাঙালি নাম শুনে থাকি। এখন যেখানে বসে আছি সেইখানকার নামটা একটু এক্সেপশন। বিকেলে স্ন্যাক্স করতে চলে আসলাম কাসাহারা ক্যাফে। সেঞ্চুরির শেষের দিকে এক জাপানিজ কারিগর মিস্টার কিমতারো কাসাহারা ভারতবর্ষে আসেন। বোধগয়া মন্দিরের রেস্টোরেশনের দায়িত্ব ওনার পরে। 1922 সালে কবিগুরুর অনুরোধে উনি শান্তিনিকেতনের ছাত্রদের কাঠের কাজ আর বাগানের কাজ শেখানো শুরু করেন। সেই তালিমের দরুন শান্তিনিকেতনের ছাত্ররা বেশ পারদর্শী হয়ে ওঠে। মিস্টার কাসাহারা কবিগুরুর জন্য একটা ট্রি হাউস বানিয়েছিলেন। এই ক্যাফে মিস্টার কাসাহারার অনারে, তাই নাম কাসাহারা ক্যাফে। বলাই বাহুল্য, ক্যাফে কিন্তু স্টুডেন্টদের মধ্যে প্রচণ্ড পপুলার। স্ন্যাক্সে অর্ডার করেছি ড্রাই চিলি চিকেন। ম্যারিনেট করা চিকেন ব্রেস্ট পিসগুলো সয়া সসে টস করেছে, তাই সুন্দর ব্রাউন কালারটা এসছে। আর চিকেনের উপরে কর্নফ্লাওয়ার, চালের আটা আর ডিমের ব্যাটারের কোটিং, তাই জন্য একটা ক্রিস্পি টেক্সচার পাওয়া যাচ্ছে। ব্রেস্টের পিসগুলোকে ডিপ ফ্রাই করেছে। ডিপ ফ্রাই করার পরেও কিন্তু ছিবড়ে হয়নি, ভেতরে বেশ জুসি। এক পোর্শনে 8 পিস চিকেন কিউব থাকবে আর দাম পড়বে 240 টাকা। এত অ্যাডিকটিভ, বেশিক্ষণ যদি টেবিলে ফেলে রাখি না হুশ করে শেষ হয়ে যাবে। চিলি চিকেনের সঙ্গে বেভারেজে অর্ডার করলাম কোল্ড কফি। কোল্ড কফি এখানে না ক্রিমি না সেরকম ফ্রথ আছে, একদম তেলটেলে দুধের মধ্যে ইনস্ট্যান্ট কফি পাউডার মিক্স করে কোল্ড কফি তৈরি করেছে। সেভাবে কফির স্বাদরই। সাধারণত কোল্ড কফিতে আপনাকে দিতে হবে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আর ফুল ক্রিম মিল্ক, দিলে একটা গাঢ় আর ক্রিমি টেক্সচার আসে। তো যাই হোক, আমার শত ভালো লাগেনি, আপনারা আসলে ট্রাই করতেই পারেন। কোল্ড কফির দাম নিয়েছে 70 টাকা। ক্যাফে খোলা 365 দিন সকাল 9টা থেকে রাত্রি 10টা। ক্যাফেতে আসার এক্সাক্ট গুগল ম্যাপ লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফিডব্যাক যাই থাকুক কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। এরকম ফুড আর ট্রাভেলে কী ধরনের কন্টেন্ট দেখতে চান প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আসি, আজ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।